আমরা এসেছি আজকে কাদা মাটিতে বিনা চাষে ক্ষীরা চাষ এর প্লট দেখতে, কুমিল্লার মুরাদনগর উপজেলার দিলালপুর গ্রামে। এখানে আমরা জানি যে এই বেশ কয়েক বছর যাবত দিলালপুর এবং করিমপুরের একটা বিশাল মাঠ জুড়ে কাদা মাটিতে বিনা চাষে এই চাষিরা ক্ষীরা চাষ করে থাকেন এবং অত্যন্ত কম সময়ে ভালো লাভ পেয়ে থাকেন। তো এটা হচ্ছে দিলালপুর গ্রাম। আপনি কতটুকু জায়গায় করছেন? আমি করছিলাম স্যার 35 শতক, কিন্তু 35 শতক করছেন। এটা এই কতদিনের চারা? এই যে এখন যেটা দেখাচ্ছি, 27 দিন। 27 দিনের ওই যে ফুল তো আসা শুরু করছে। জি স্যার, এটা যদি ভালো সুযোগ পাওয়া যায় 35 দিনে কিরা বাজারে যায়। 35 দিনে তো 27 দিন হইলে তো 35 দিনে আপনারা করতে পারছেন? পারেন, পানির জন্য সমস্যা হয়েছে না? তো এখন তো ফুল আসা শুরু করছে। এই ফুল আসলে কয়দিনের মধ্যেই? এক সপ্তাহের ভিতরেই ফুল ইয়ে ফল 7 দিনের মধ্যে হারভেস্ট করা শুরু হয়। আচ্ছা, তো আমরা এই বর্তমান অবস্থা দেখতে আসছি। এখানে কিছু একটু রোগবালাইয়ের সমস্যাও আছে, সেই পরামর্শ দিয়ে যাব। পাশাপাশি যদি পানি বেশি হয়ে যায়, এটি আমাদের জন্য একটা থ্রেট। গত বছরও দেখেছি পানি অতিবৃষ্টির কারণে পানি বেড়ে গিয়ে এই ক্ষীরা চাষিদের দারুণ সমস্যা হয়েছে। গাছ মরে গেছে বেশ কয়েকবার এবং জলাবদ্ধতার কারণে অনেক ক্ষীরা গাছ মরেও গেছে। তো আমরা এই জন্য বলে থাকি এবং পরামর্শ দেই যে পানি নিষ্কাশনের সুব্যবস্থা রেখে তারপর যেন এই চাষটি করে। এখানে এটি মুরাদনগরের একটি খুব বড় ক্ষীরা বাজার তৈরি হচ্ছে, কৃষকরা আগ্রহী হয়ে এটি করছে। আমি অনুরোধ জানাবো এখানে যিনি দায়িত্ব পালন করেন উপসহকারী কৃষি কর্মকর্তা কাজী ইসমাইল হোসেন যদি কিছু বলেন, এবং জনাব নূর আলম কৃষি সম্প্রসারণ অফিসার আপনারা কিছু। আমরা আজকে এসেছি হচ্ছে কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার দিলালপুর গ্রামে। এখানে হচ্ছে একটা ক্ষীরা কাদা মাটিতে ক্ষীরা চাষ এই জমি দেখার জন্য আমরা এসেছি আর কি। তো এদিকে এটা ঐতিহ্যবাহী আর কি, এদিকে যে কাদা মাটিতে তারা ক্ষীরা চাষ করে, বিশেষ করে দিলালপুর করিমপুর যে গ্রামগুলো আছে প্রায় সারা বাংলাদেশে এখান থেকে ক্ষীরা কিন্তু এরা সরবরাহ করে থাকে এবং বিশ্ব মানে সারা বাংলাদেশব্যাপী এদের মোটামুটি একটা নাম আছে। যদিও গত বছর এবং এবছর অতিবৃষ্টির কারণে ক্ষীরা চাষে একটু সমস্যা হচ্ছে আর কি, কিন্তু তারপরে এই যে 27 দিনের চার আমরা দেখছি মোটামুটি ভালো। আর কয়েকদিনের ভিতরেই হয়তো বা উনি অবস্থা পরিবেশ ভালো থাকলে, বৃষ্টিপাত যদি এরকম না হয়, তাহলে মোটামুটি হারভেস্ট করার মতো একটা অবস্থায় আসবে। যদি এখনও ফুল পর্যায়ে আছে তবে খুব তাড়াতাড়ি অতিবৃদ্ধিতেই তারা করতে পারবে আর কি। তো এখন আমরা উপসহকারী কৃষি কর্মকর্তা জনাব কাজী ইসমাইল আমাদের ওনার কাছ থেকে কিছু শুনবো, উনি এখানে সরজমিনে ছিলেন যেহেতু। আসসালামু আলাইকুম। মুরাদনগর উপজেলার মুরাদনগর সদর ইউনিয়নের দিলালপুর গ্রাম, এখানে কাদা মাটিতে ক্ষীরা কয়েক বছর যাবতীয় হয়ে আসছে। এবছর বিশেষ করে আর্দ্রতার কারণে, জমির আর্দ্রতার কারণে বীজ বপন করতে দেরি হয়েছে। তারপরেও এখন আর্দ্রতা একটু কমে আসায় জমির অবস্থা মোটামুটি ভালো। ছত্রাকনাশক স্প্রে করা হয়েছে, আশা করি আগামী 10 থেকে 15 দিনের মধ্যেই ফসল সংগ্রহ করা যাবে। আমাদের কৃষক দানমিয়া সরকার বিগত কয়েক বছর যাবতীয় এই কাদামাটিতে ক্ষীরা চাষ করে আসছে। আমরা কৃষকের পাশে সবসময় আছি এবং থাকব। মুরাদনগর উপজেলা কৃষি অফিস এবং কৃষি বিভাগ সবসময় কৃষকের পাশে আছে। আশা করি আমাদের গত বছর ক্ষীরা বাজারে অনেক ক্ষীরা দেশের বিভিন্ন অঞ্চল থেকে আইসে এখান থেকে পাইকাররা ক্ষীরা নিয়ে গেছে। আশা করি এবছরও মুরাদনগরের ক্ষীরা বাজারে গত বছরের ন্যায় ক্ষীরার ফলন হবে এবং এখান থেকে মানুষ ক্ষীরা নিয়ে যাবে, দেশের বিভিন্ন এলাকার চাহিদা এখান থেকে পুরো হবে।